ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পরদিন হঠাৎ করেই নিজ জেলা মাগুরায় সাকিব আল হাসান। সিরিজের শেষ টি টোয়েন্টির আগে কোনো অনুশীলন সেশন রাখেনি টিম ম্যানেজমেন্ট, সে সুযোগে নীরবেই নিজ জেলায় সাকিব। শেষ ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারাতে পারলে মিলবে হোয়াইট ওয়াশের সুখস্মৃতি। তার আগে ব্যক্তিগত প্রয়োজনে ছুটে যান মাগুরায়, সেখান থেকে চলে যান জেলা সাব রেজিস্ট্রি অফিসে। নিজের একটি জমি বিক্রির আনুষ্ঠানিকতা শেষ করতেই নাকি মাগুরায় যান সাকিব। জমি রেজিস্ট্রি করার কাজে আসছিলেন এবং জমি রেজিস্ট্রি করে মাগুরায় থেকে স্বস্থানে ফিরে গেছেন, তাকে আমরা আমাদের মাঝে পাইয়ে আমরা খুবই আনন্দিত। সাকিবকে এক নজর দেখতে ভিড় করেন তার সমর্থকরা। এ সময় তারা শেষ টি টোয়েন্টিতেও টাইগারদের জয়যাত্রা ধরে রাখার আশা করেন। অনেকদিন দেখলাম সাকিব হাসানকে, ভালো লাগলো মাগুরা ছেলে, মাগুরা ভালো লাগলো। আমরা আশাবাদী আগামীকাল সাকিব অনেক ভালো খেলবে। জমি বিক্রির কাজ শেষ করে শহরের কেশব মোড়ে নিজ বাড়িতে যান সাকিব আল হাসান। সেখানে পরিবারের সদস্যদের সাথে দেখা করে ঢাকায় ফেরেন। এ সময় সাকিবের সঙ্গে ছিলেন তাসকিন ও নুরুল হাসান সোহান। সব সময় নিয়ম ভাঙা সাকিবের পছন্দের কাজ, এবারও কারো কাছ থেকে অনুমতি নিয়ে গেছেন কিনা সে বিষয়ে অবশ্য কোনো মন্তব্য করেননি সাকিব আল হাসান। সময় সংবাদ মাগুরা।